আসসালামু আলাইকুম। টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে, সৌদি প্রবাসীরা মিস করবেন না, সৌদিতে কর্মী কিভাবে চুক্তি বাতিল করবে তার নিয়ম প্রকাশ করেছে মন্ত্রণালয়, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, আপনারা সকলে জেনে খুশি হবেন, সৌদি আরবে মানবসম্পদ মন্ত্রণালয় থেকে সৌদি গ্যাজেট পত্রিকাতে একটি তালিকা প্রকাশ করেছে, যেখানে উল্লেখ করা হয়েছে আমাদের প্রবাসীরা কিভাবে তাদের বর্তমান কফেলের সাথে যে চুক্তিপত্র আছে, কোন কোন কারণে সেই চুক্তিপত্রগুলো বাতিল করে তারা নতুন করে অন্য কফেলের কাছে চলে যেতে পারবে, বা তারা কাফলার প্রথা সুবিধা নিয়ে অন্য কফেলের সাথে কাজ করতে পারবে। আপনারা সকলে জানেন, 14 মার্চ থেকে সৌদি আরবে নতুন শ্রমপ্রথা কার্যকর হয়েছে, আর এই নতুন শ্রমপ্রথা কার্যকর হলেও বেশ কিছু আইন আমরা প্রতিনিয়ত শুনতে পাচ্ছি। বিশেষ করে সৌদি আরবে মিনিস্ট্রি থেকে যে কিউআ পোর্টালটি চালু করা হয়েছে সেটি কিন্তু এখনও পুরোপুরি আপডেট হয়নি, আমাদেরকে হয়তো আরও 10 থেকে 15 দিন অপেক্ষা করতে হবে। এদিকে সৌদি আরবে মানবসম্পদ মন্ত্রণালয় থেকে একে একে বিভিন্ন নিয়ম প্রকাশ করছে, আশা করছি খুব শীঘ্রই আমরা এই যে সৌদি আরবে শ্রম আইনের পরিবর্তন এ ব্যাপারে বিস্তারিত জানতে পারবো। সৌদি গ্যাজেট পত্রিকাতে নতুন যে শ্রম আইনটি প্রকাশ করেছে, যেখানে আমাদের প্রবাসীরা কিভাবে তাদের চুক্তি বাতিল করবে, এখানে স্পষ্ট করে উল্লেখ করা রয়েছে, একজন প্রবাসী যখন নতুন করে সৌদি আরবে আসবে তাকে অবশ্যই তার যে কফিল বা নিয়োগকর্তা তার সাথে কমপক্ষে 1 বছরের জন্য কাজ করতে হবে। যদি না আপনার কফিল আপনার সঙ্গে চুক্তির বরখেলাপ না করে, তাহলে আপনি কোনোভাবেই তার থেকে চলে যেতে পারবেন না বা চুক্তিটি বাতিল করতে পারবেন না। যদি না আপনার কফিল আপনাকে চলে যাওয়ার লিখিত অনুমতি দেয়, আমি আবারও বলছি, যদি না আপনার কফিল আপনাকে অন্যত্র ট্রান্সফার হওয়া বা চলে যাওয়ার জন্য বা চুক্তিপত্র বাতিল করার জন্য লিখিত সে দিয়ে দেয়। মনে রাখবেন, আপনি যখন সৌদিতে নতুন আসলেন, 90 দিনের মধ্যে যদি আপনার কফিল আপনার সাথে ডিজিটাল চুক্তি না করে, তাহলে আপনি মানবসম্পদ মন্ত্রণালয়ের সাহায্য নিয়ে কিউআ পোর্টাল ব্যবহার করে অন্য কফিলের কাছে চলে যেতে পারবেন। এখন চলুন জেনে নেই সৌদি আরবে এই পূর্ণাঙ্গ নিয়মগুলো কী কী ছিল যা সৌদি গ্যাজেট পত্রিকায় প্রকাশ করা হয়েছে। প্রথমত হচ্ছে, আপনার কফিল বা নিয়োগকর্তা যদি 3 মাসের জন্য আপনাকে বেতন দিতে বাধ্য হয়, জি টানা 3 মাস যদি আপনার কফিল আপনাকে বেতন দিতে না পারে, তাহলে আপনি কিউআ পোর্টাল ব্যবহার করে অন্য কফিলের কাছে ট্রান্সফার হয়ে যেতে পারবেন। এই সুযোগটি আমাদের প্রবাসীদের হাতে রয়েছে। এখন আমাদের প্রবাসীরা চাইলেই কিউআ পোর্টালে অ্যাকাউন্ট করে তারা মন্ত্রণালয়কে জানিয়ে তারা অন্যত্র ট্রান্সফার হয়ে যেতে পারবে। দ্বিতীয়ত, আপনার কফিল বা নিয়োগকর্তা যদি আপনার কাছে অনুপস্থিত থাকে বা কর্মস্থলে অনুপস্থিত থাকে, আপনার কফিলের অনুপস্থিতি বা কফিল যদি জেলে থাকে অথবা সে যদি বাণিজ্যিক ভ্রমণে থাকে, এতে করে আপনি ঠিকমতো বেতন পাচ্ছেন না বা আপনার ভরণ পোষণ হচ্ছে না, এরকম যদি কোনো কারণ থাকে, তাহলে আপনি আপনার চুক্তিটি বাতিল করতে পারবেন। এই জন্য আপনাকে ঠিক একইভাবে কিউআ পোর্টাল ব্যবহার করে আপনার মানবসম্পদ মন্ত্রণালয়কে জানিয়ে আপনি চুক্তিটি বাতিল করে অন্য কফিলের কাছে ট্রান্সফার হয়ে যেতে পারবেন। তৃতীয়ত, আপনার কফিল যদি বাণিজ্যিক কভার আপ অথবা মানব পাচারের সাথে যুক্ত থাকে, তাহলে আপনি আপনার বর্তমান কফিলের সাথে চুক্তিটি বাতিল করে অন্যত্র ট্রান্সফার হয়ে যেতে পারবেন। বাণিজ্যিক কভার আপ বলতে এটা বোঝাচ্ছে, আপনার কফিল যদি আপনার অগোচরে বা তার মাধ্যমে সে যদি সৌদি আরবে কভার আপ বিজনেস, মানে আমাদের প্রবাসীদেরকে দিয়ে বিজনেস পরিচালনা করে, তাতে সে একজন দোষী সাব্যস্ত হবে এবং তার সাথে আপনি চুক্তি বাতিল করতে পারবেন। এমনকি আপনার কফিল যদি মানব পাচারের সাথে যুক্ত থাকে, অর্থাৎ একজন মানুষকে সে বাংলাদেশ থেকে নিয়ে এসেছে এবং তাকে অন্য কফিলের কাছে বিক্রি করে দিচ্ছে, এরকম যদি হয়, এরকম যদি প্রমাণ পাওয়া যায়, তাহলেও আপনি তার সাথে চুক্তিটি বাতিল করে অন্যত্র ট্রান্সফার হয়ে যেতে পারবেন। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, সৌদি গ্যাজেট পত্রিকাতে এই খবরটি প্রকাশ করা হয়েছে, আপনাদের জন্য আমি এই ভিডিওর নিচে লিঙ্ক দিয়ে দেবো অথবা স্ক্রিনেও আপনারা সারাংশ দেখতে পাচ্ছেন, আপনারা অবশ্যই সেটি চেক করে নেবেন। আশা করছি সামনের দিনগুলোতে সৌদি আরবে আমাদের যে সমস্ত প্রবাসীরা নতুন কফিলের সাথে চুক্তিবদ্ধ হবেন, তারা এর থেকে অনেকটাই উপকৃত হবেন। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এখনই দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবে সকল গুরুত্বপূর্ণ খবর খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে
আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।